শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আব্দুল গফুর পিতাম শেখ, মাতা প্রতিদান নেতা বিবি, গ্রাম হইজন, ইউপি কেতুপাড়া, ডাকঘর শান্তিপুর, হাতিয়া উপজেলা, জেলা পাবনা। যুদ্ধের আগে আপনি ছাত্র ছিলেন? যুদ্ধের আগে মেয়াপুর স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম। কোন ক্লাসের? ক্লাস 10-এ পরীক্ষার্থী ছিলাম সেই বছর। ছাত্র রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি মানে বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করতাম। আমার ভাই ইউপি মেম্বার ছিল, উনি আওয়ামী লীগ করতেন, গোটা ফ্যামিলি আওয়ামী লীগের ফ্যামিলি। তাহলে কীভাবে যুদ্ধের সাথে যুক্ত হওয়ার কাহিনীটা একটু বলেন। একদিন আমি এই ঠিক এইটাই বিকালবেলা বাড়িতে আসি, মেয়াপুরের শামসু বলিমদ্দি সাধারণ মাস্টার আলাউদ্দিন এরা সব আমার বাড়িতে, বাড়ির কাছে শান্তির বাজারে গেল। এটা কোন মাসে? এটা হলো আপনার মাসে। তো তখন শামসু আমার বাড়ি পার গেছে, তাহলে এই বাড়িতে যাই, এই চলে গেলাম বাড়ি। কোথায় গেলেন? সামনে কেশোরডাঙ্গা বিধানচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় চলে যাও, ওখানে তোমাদের ব্যবস্থা হবে। এইভাবে চলে গেলাম ওখানে। ওখানে তার সাথে সারাদিন ট্রেনিং করার পরে আমরা ভিতরে চলে যাই। আপনার কমান্ডার কে ছিলেন? আমাদের কমান্ডার ছিল কাদের সাহেব। তারপর দুই একটা অপারেশনের কথা যদি বলেন। অপারেশন মনে করেন যে মাত্র এইবার সোলাবাড়ি ব্রিজ অপারেশনে ছিলাম, নন্দনপুর ছিলাম 3 দিন যুদ্ধ হয়, পরপর 3 দিন কোনাবাড়ি যুদ্ধ হয়, 3 দিন যুদ্ধের পর তারপর 9 ডিসেম্বর আমাদের উপজেলা স্বাধীন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।